একুশ আগস্ট গ্রেনেড হামলা রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি জঙ্গি সংশ্লিষ্ট দল এবং তারা ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন চোদ্দ দলের নেতারা ক্ষমতাসীন জোটের এক বৈঠকে সব কথা বলেন তারা তারা বলেন পঁচাত্তর থেকে একুশ আগস্ট সবগুলো হামলা একই সূত্রে গাঁথা দুর্নীতির তকমাধারীদের নিয়ে ঐক্য গড়ে তোলার চেষ্টা চলছে উল্লেখ করে তারা বলেন জনগণ এসব ঐক্য প্রত্যাখ্যান করবে একুশ আগস্ট হামলার রায় নিয়ে আলোচনা এবং আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজন করা হয় চোদ্দ দলের সাধারণ সভা বৈঠকে সভাপতিত্ব করেন জোটের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সভায় একুশে আগস্ট গ্রেনেড হামলার রায় বিএনপির নেতৃত্ব নতুন জোট গোড়ার তোলার চেষ্টা সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয় সভা শেষে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের কথা টেনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন বিএনপি তাদের এই কৃতকর্মের ফল ভোগ করছে এ দলের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলেও মনে করেন মোহাম্মদ নাসিম এই একুশে আগস্টের ঘটনার পর্যন্ত তারা শুধু করে নাই এই হত্যাকাণ্ডের চিহ্ন মুছে আওয়ার চেষ্টা করেছে তাদের আমার অনেক হত্যাকাণ্ড হয়েছে শাহ কিমরা থেকে শুরু করে মমতাজ হত্যাকাণ্ড থেকে শুরু করে সুরঞ্জিত সেন হামলা থেকে শুরু করে আলোচ্য বিষয় শুরু করে প্রতিদিন ঘটনাकांड দ তা আমরা হয়েছে। 21 আগস্ট গ্রেনেট হামলার ব্যাপারে বিএনপি'র ভূমিকার সমালোচনার পাশাপাশি তাদের নতুন রাজনৈতিক জোট করার উদ্যোগের কঠোর সমালোচনা ছিল ক্ষমতাশীন জোটের অন্য নেতাদের বক্তব্যে। 21 আগস্টের ঘটনার পরে বিএনপি খুনীদের রক্ষা করা, সুরক্ষা করাই একমাত্র কাজ ছিল এবং রাষ্ট্রের যেসম অংশ নিয়ে তারা এই দুষ্কর্মটা ঘটিয়েছে, তাদেরকে রক্ষা করাই তার কাজ ছিল। যারা এতদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন যারা দিন ধরে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন তারা যখন আজকে এসে বিএনপির সাথে ঐক্য করেন তারা বলেছেন যে তারা এই তাহলে যে তারাও সেই যে একই দোষে হবে বিএনপি একুশে আগস্টের পর তিন বছর ক্ষমতায় থেকেও প্রকৃত খুনিদের বিচারের মুখোমুখি না করার সমালোচনা হয় বৈঠকে ইমাম হসাইন সচিব নিউজ নাইন ঢাকা একুশ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলা রায়ের কপি হাতে পাওয়ার পর তা বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আইনমন্ত্রী বলেন এরই মধ্যে মামলা বিচারিক আদালতে শেষ হয়েছে জানান রায়ের কপি এখনও হাতে পাননি

রায় বিশ্লেষণ করে এটার বিরুদ্ধে আমরা কি পদক্ষেপ নিব সেই সিদ্ধান্ত নিব 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা রায় প্রমাণ করে বিএনপি রাজনীতি করার নৈতিক অধিকার নেই মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দুপুরে কুষ্টিয়ার দিশা টাওয়ারে শিক্ষাবৃত্তি প্রদানের এক অনুষ্ঠানে বিএনপি রায় প্রত্যাখ্যান বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি হানিফ বলেন শুধু 21 আগস্ট নয় 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যা এবং তিন নভেম্বর জেল হত্যার মধ্য দিয়ে এটা আজ প্রমাণিত যে বিএনপি কোনো রাজনৈতিক দল নয় বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন সুতরাং এই রায়ের পর বিএনপির আর রাজনীতি করার নৈতিক অধিকার থাকতে পারে না এ সময় এই হত্যাকাণ্ডের মাইন্ড তারেক রহমান ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি ও বিচার দাবি করেন হানিফ একুশে আগস্ট চার সালে কোনো এককভাবে কোনো ব্যক্তি নয় বিএনপির রাজনৈতিক সমষ্টিগতভাবেই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী সেই হিসেবে আমরা দাবি করেছি যে এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসাবে তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি এবং সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেজারও বিচার আমরা দাবি করেছি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায়কে ঘিরে দলীয় পদ থেকে তারেক রহমানের পদত্যাগের কোনো প্রশ্নই আসে না এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মামলা রায়ের পর্যবেক্ষণ সরকারের বক্তব্যে প্রতিফলন বলেও জানান তিনি আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদু আহমদ বলেছেন জাতীয় ঐক্যকে ব্যাহত করতেই এই রায় দিয়েছে সরকার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মহদুদ আহমদ এ সময় তিনি বলেন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় রাজনৈতিক জাতীয় ঐক্যকে ব্যাহত করতে এরাই দিয়েছে সরকার এরাই উপেক্ষা করে কঠোর আন্দোলন করে তুলবে বিএনপি এই রায়কে কোনো গুরুত্ব না দিয়ে আমাদের জাতীয় ঐক্যের আন্দোলন চলবে এবং এটা অতি শীঘ্র আমরা এটার একটা রূপ দেব রূপরেখা দেব এবং এই আন্দোলনের একটা কাঠামো ঘোষণা করব তার উপরে ভিত্তি করে জাতীয় ঐক্য সৃষ্টি করে এই জাতীয় ঐক্যের মাধ্যমে এই সরকারের পতনের আমরা এই এই সরকার পরিবর্তনের এদিকে নেপোলটনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন গ্রেনেট হামলা মামলার রায়ের পর্যবেক্ষণ এবং আওয়ামী লীগের বক্তব্য একই রকম মামলার রায়েকে ঘিরে দলীয় পথ থেকে তারেক রহমানের পদত্যাগের প্রশ্ন আসেনা বলেও মন্তব্য করেন তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দলীয় তদন্তকারী চক্রন্ত্রে সাজানো মামলায় জনাব তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে এটা জানার পরেও কেউ কি দল থেকে তার পদত্যাগের যে পরামর্শ দিয়েছেন তাদের কাছে প্রশ্ন করতে পারি এত শত গুম খুন করার জন্য দায়ী সরকারের পদ কি তারা দাবি করেছেন নিম্ন আদালতে দেওয়া রায়কে যখন আমরা রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন বিএনপিকে দুর্বল করা অসৎ উদ্দেশ্য বলছি তখন সেই রায়ের ভিত্তিতে আমাদের যেটা নেতা তারেক রহমানের পদ প্রশ্নই আসে না অভিযোগ করেন পরিকল্পিতভাবে সরকার এ মামলার দায় বিএনপির ওপর চাপিয়ে দিয়েছে অসংখ্য সাধারণ মানুষের হত্যাকাণ্ডের দায় ক্ষমতাসীনদের ওপরই বর্তায় আদিজুল রানা নিউজ নাইন ঢাকা প্রতিবন্ধীদের জন্য কোটা ব্যবস্থা সরকারে রাখা উচিত পাশাপাশি বাড়াতে হবে প্রতিবন্ধীদের জন্য শিক্ষার সুযোগ মূল ধারা থেকে তাদের বাদ রাখা হলে দেশে অগ্রগতি পরিপূর্ণ হবে না রাজধানীতে দৃষ্টি প্রতিবন্ধীদের এক বিতর্ক অনুষ্ঠানে উঠে এসেছে এসব কথা আর অনুষ্ঠানে বিশিষ্ট জনরা বলেন প্রতিবন্ধীদের কর্মদক্ষতা বাড়াতে দেশে কার্যত কোনো ব্যবস্থা নেই কোটা সংরক্ষণের পাশাপাশি প্রতিবন্ধীদের সক্ষমতা বাড়ানোর কথা বলেন তারা যদি কোটা সংরক্ষণ যে বাতিল করা হয় মাস্পিকার তাহলে প্রতিবন্ধী জাতির যে মৃত্যুর কাফেন আছে সেই কাফেনের শেষ পেরে একটু কুমারা হবে মাস্পিকার চলছিল প্রতিবন্ধীদের জন্য কোটা ব্যবস্থার পক্ষে বিপক্ষে নানান যুক্তি তর্ক যার বিতর্কিকরা ছিলেন সবাই দৃষ্টি প্রতিবন্ধী যুব সম্মেলন দু উপলক্ষে আঠারো বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এই বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে বিতর্ক শেষে জয়ী ঘোষণা করা হয় দুদলকেই অনুষ্ঠানে বিশিষ্ট জনরা বলেন প্রতিবন্ধীদের জন্য কোটা একমাত্র সমাধান না হলেও এর অবশ্যই প্রয়োজন রয়েছে তাদের জন্য সর্বপ্রথম প্রয়োজন শিক্ষার সুযোগ বাড়ানো এরপর তাদের সক্ষমতা বাড়ানোর পদক্ষেপ তাই কিন্তু পায় আর সবচেয়ে বড় দরকার আমাদের জন্য একটা সহায়ক পরিবেশ সৃষ্টি করা শিক্ষার মাধ্যমে সুস্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে তাহলেই কিন্তু আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আমরা বাংলাদেশের জন্য একটা বিশেষ সুযোগ বাংলাদেশে কোটার সাথে সাথে আমাদের অবশ্যই সার্বিকভাবে জীবন সমাজকে প্রতিবন্ধী বান্ধব করতে হবে এ শুধুমাত্র কোটা দিয়ে যদি আমরা মনে করি যে আমাদের দায়িত্ব শেষ তাহলে আমরা ভ্রান্ত যাচ্ছি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান বলেন প্রতিবন্ধীদের বিষয়ে মূল্যায়নের ব্যবস্থা থাকতে হবে প্রতিটি ক্ষেত্রে তাদের প্রতি সরকার সংকুচপ বোধ করলে দেশটাই পিছিয়ে যাবে তাদের সক্ষমতার মানদণ্ড তৈরি করে দীর্ঘমেয়াদে প্রতিবন্ধীদের নিয়ে সরকারের পরিকল্পনার উপর জোর দেন তিনি সরকারি চাকরিতে শুধু যে কোটা পর্যন্ত না সরকারি চাকরিতে শারীরিক যোগ্যতা নির্ধারণ করা থাকে এবং সেই শারীরিক যোগ্যতা কোন ধরনের প্রতিবন্ধীর জন্য কোন কাডারে করা যাবে আর কোন কাডারে করা যাবে না সেটা নির্ধারণ করার প্রয়োজন রয়েছে এছাড়া প্রতিবন্ধীদের প্রতি সামাজিক অবহেলা দূর করা এবং তাদের জন্য উপযুক্ত কাজ ও কাজের পরিবেশ তৈরির উপরও জোর দেন বিশিষ্ট জনরা ইন্টারনেট রং নিউজ নাইন ঢাকা প্রস্তাবের পক্ষদল হাবলুন রাজধানী বাজারে বেড়েছে শীতের সবজি ও মাছের দাম শীতের সবজি ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকায় আর সিম বিক্রি হচ্ছে একশো টাকা কেজিতে বাজারে ইলিশের আমদানি না থাকায় কেজি প্রতি সব ধরনের মাছের দাম বেড়েছে পঞ্চাশ থেকে একশো টাকা চাল ও মাংসের বাজারে রয়েছে স্থিতিশীল বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সাদাত রহমতুল্লাহ ছুটির দিনে রাজধানীর বাজারগুলোয় বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি ফুলকপির প্রতি পিস বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকায় আর পঞ্চাশ থেকে ষাট টাকায় মিলছে বাঁধাকপি কেজিতে বিশ টাকা কমে টমেটোর দাম আশি টাকা আর শশার দামও কেজিতে বিশ টাকা কমে বিক্রি হচ্ছে ষাট টাকায় শীতের সবজির দামটা একটু বেশি বিশেষ করে ফুলকপি ফুলকপি প্রতি পিস পঞ্চাশ টাকা যেটা আসলে নর্মালি সিজনে হলে হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় পাওয়া যেত ফুলকপি বড়গুলা ষাট সত্তর পাতাকপি পঞ্চাশ সেম একশো বিশ এগুলোর নতুন দাম এখন এই দাম বেশি ইলিশ ধরাই নিষেধাজ্ঞের কারণে বাজার এখন ইলিশ শূন্য ফলে অন্যান্য মাছের দাম বেড়েছে কেজিতে পঞ্চাশ থেকে একশো টাকা বড় রুই মাছের কেজি বিক্রি হচ্ছে চারশো টাকায় পাবদা পাঁচশো টাকা আর বেলে মাছের কেজি বিক্রি হচ্ছে ছশো টাকায় ছোট বাইলা দুশো টাকা বোয়ার চারশো রুই মাছ চারশো কাতলা তিনশো কোড়াল চারশো মাছ হওয়ার দাম হইলে ইলিশ মাছ তাই মাছের একটু দাম বাড়তি নদী নদীতে খালের পানি টান টান দিয়েছে কিন্তু এখন তো আসলে এর থেকে আরো কম হওয়া উচিত দীর্ঘদিন ধরে চালের বাজার স্থিতিশীল ভালো মানের মিনিকের বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকায় মোটা স্বর্ণা চাল টাকায় আটাশ চালের কেজি বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকায় বিক্রেতারা বলছেন আসছে নির্বাচনের আগে চালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই নির্বাচন যেহেতু বাজার এখন স্মৃতিশীলে থাকতেছে বা বাড়ার কোনো পদক্ষেপ নেই বা বাড়বে এমন কোনো সময়ও নাই গরুর মাংস বিক্রি হচ্ছে চারশো টাকায় আর খাসির মাংস বিক্রি হচ্ছে সাতশো বিশ টাকা কেজি ধরে সাদাত রহমতুল্লাহ নিউজ নাইন ঢাকা হিমালয়ের অন্যতম দুর্গম চূড়া আমা দাবলাম এবার বাংলাদেশ থেকে অভিযান হতে যাচ্ছে বাইশ ফুট উঁচু চূড়ায় দেশের পতাকা উড়াবেন পর্বতারোহী এম এ মোহিত বাংলা মাউন্টেনিয়ারিং এবং ট্রেকিং ক্লাবের আয়োজনে মাসব্যাপী এই অভিযান উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত হয় সংবাদ সম্মেলনের হিমালয় সবসময়ই রোমাঞ্চপ্রিয় অভিযাত্রীদের হাতছানি দিয়ে ডাকে কিন্তু কিছু কিছু পর্বত শিখর অভিযাত্রীদের কাছে থাকে স্বপ্নের মতো আমাদাবলাম সেরকমই একটি চূড়া বাইশ হাজার তিনশো পঞ্চাশ ফুট উঁচুয়ে শিখর যেমন বিখ্যাত এর সদম্ভ মূর্তির কারণে তেমনি কুখ্যাত তার ঝুঁকিপূর্ণ আরোহণ পথ এবার সেই আমাদাবলাম অভিযানে যাচ্ছেন দুইবারের এভারেস্ট আরোহী প্রথম বাংলাদেশি এম এ মুহিত এই উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে অভিযাত্রীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিলুর রহমান এবং মুক্তিযোদ্ধা স্থপতি মোবাসির হোসেন যে বিষয়টা আমার মনে হচ্ছে সবচেয়ে শিক্ষণীয় আমার কাছে লেগেছে যে তারা ব্যক্তির খ্যাতির জন্য সামগ্রিকভাবে বিষয়টাকে উপস্থাপন কোনো সময় করেন না তারা বিষয়টাকে এই যে ধারাবাহিকভাবে এক একটা প্রজন্মকে উৎসাহিত করার চেষ্টা করেন এম মুহিত জানিয়েছেন তার প্রস্তুতি এবং লক্ষ্যের কথা বাংলাদেশের তুলনায় যে চ্যালেঞ্জ নিতে পারে এবং যে কোনো অজয়কে জয় করতে পারে এবং যে কোনো দুঃসাধ্যকে সাধন করতে পারে আমাদাবলাম অভিযানের মাধ্যমে কিন্তু তারই প্রতিফলন হচ্ছে এছাড়া বিএমটিসির পাঁচ সদস্যের একটি দল যাচ্ছে এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিয়ে টিয়াসাত সানভি নিউজ নাইন ঢাকা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভার ও ধামরায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বইছে উৎসবের আমেজ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঘিরে এখানকার প্রতিটি পাড়া মহল্লার মণ্ডপগুলোতে এরই মধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরি রংতুলির আঁচর ও সাজসজ্জার কাজ আর কিছুদিনের মধ্যে শুরু হবে পূজা অর্চনা পূজাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সাভার প্রতিনিধি খন্দকারের রিপোর্ট জানাচ্ছেন আফরিদ হাসান দেবী দুর্গাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুত সাভার ও ধামরাইয়ের প্রায় চারশো পূজা মণ্ডপ আয়োজকরা জানান এরই মধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ রং তুলির আচরে প্রতিমাগুলোকে ফুটিয়ে তুলেছেন কারিগররা সব মিলে পুরো এলাকা জুড়ে বলছে উৎসবের আমেজ এখন শুধু দেবীকে বরণ করার অপেক্ষা অন্যান্য বছরের তুলনায় এবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় মণ্ডপের সংখ্যা বেড়েছে বলে জানালেন আয়োজকরা আশাবাদী এবার পূজাটা খুব সুন্দরভাবে এবার খুব সুন্দরভাবে আমরা মঙ্গল করতে পারি পরিস্থিতি ভালো এবং জঙ্গি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স এইসবের কারণে সাধারণ পূজারীরা আসান্বিত হয়েছে এই কারণে পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে বলে আমার কাছে প্রতিমান হয় পূজা মণ্ডপের প্রস্তুতি এবং অনুষ্ঠানিকতা এদিকে আনন্দ পরিবেশে ও নির্বিঘ্নে দুর্গোৎসব শেষ করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ আমরা পূজা টহল জোরদার করেছি এছাড়া পূজাকালীন চলাকালীন সময় সেখানে পাঁচ থেকে দশ জন করে আনসার পিসি এপিসি নিরাপত্তার দায়িত্বে থাকবে এছাড়া পুলিশ আনসার এবং র্যাব টহলে দেবী দুর্গা এবছর আসবেন ঘোড়ায় চড়ে আর যাবেন দোলায় পনেরো অক্টোবর দেবীর বোধন দিয়ে শুরু হবে পূজা উনিশ অক্টোবর দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব ছায়ানটের মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল শরতের অনুষ্ঠান শরৎ বরণ করার অনুষ্ঠানটি কিছুটা দেরিতে হলেও আয়োজনে কমতি ছিল না কিছুই শিল্পীদের নাচ ও গানের আয়োজনে শ্রোতারা ছিলেন আবিষ্ট এমন একটি অনুষ্ঠান ঘুরে জানাচ্ছেন এবারে নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসিয়ে শরৎ এলেও তাতে বাদ সেধেছে মেঘবৃষ্টি তবুও শরতের রূপটিকে মেলে ধরে ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানট এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ভর্তি পরীক্ষা থাকায় ছায়ানটের নিজস্ব অডিটোরিয়ামেই আয়োজন করা হয়েছে শরতের অনুষ্ঠান গানের সুরের মহবিষ্ট মন্ত্রণা আর নাচের তালে শরৎ আসে ছায়া চার দেয়ালের মাঝে এমন মনোহরণ সুর মাতালো সবাইকে এই মেঘ মেদুরেও মনে করিয়ে দিল শরতের অরুণ আলোর অঞ্জলি আমি এটা অংশগ্রহণ করেছি এবং আমার মনে হয় এই প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রাম আরো হওয়া দরকার বর্তমানে তো কেউই আমাদের বাংলা ঋতু সম্বন্ধে জানে না এটা সম্বন্ধে জানতে পারে আসলে সবাই আমাদের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো যদি এভাবে তুলে ধরা হয় তাহলে আমার মনে হয় আমরা আরও বেশি আনন্দিত হবো খুবই ভালো লেগেছে আজকে এখানে এসে আর এ ধরনের প্রোগ্রাম আরো হওয়া উচিত আমাদের বাচ্চারা কিছু শিখতে পারবে এখান থেকে ছায়ানটের সাধারণ সম্পাদক জানালেন ঋতুভিত্তিক অনুষ্ঠানগুলো বাংলা সংস্কৃতিকে করবে ঋদ্ধ জাগাবে আগ্রহ আমরা যে প্রকৃতির সন্তান আমরা যে প্রকৃতির অংশ এবং আমাদের যে বাঙালি সত্তার সঙ্গে আমার এই দেশের আবহাওয়া সব কিছুর সঙ্গে যে আমরা আমরা যে সম্পৃক্তি সেইটা বারে বারে আমরা মনে করি এই অনুষ্ঠানের ভেতর দিয়ে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই গানে সুরে তালে শিল্পীরা যেমন বরণ করলেন সড়ককে ঠিক তেমনি করে দর্শকরাও হৃদয় মেলে খুঁজে পেলেন সাদা সাদা মেঘ খোলা আকাশের নিচে ছায়ার খেলা আর শিউলি ফুলের প্রধানমন্ত্রী উপলক্ষে তার প্রতিকৃতি নিয়ে জাতীয় জাদুঘরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রদর্শনী প্রদর্শনীটি চলবে আঠারো অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী শোককে শক্তিতে পরিণত করে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপন করছেন বলে জানান উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারা জলরং ও তুলির আচরে আঁকা শেখ হাসিনার একাত্তরটি প্রতিকৃতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তি শেখ হাসিনা কন্যা শেখ হাসিনা আর মা শেখ হাসিনা সবকিছুই খুঁজে পাওয়া যাবে এই সব প্রতিকৃতিতে শুধু তুলির আচরে নয় সুসুতোর বুননেও ফুটিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রীর অবয়ব জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে হাসুমনির পাঠশালা ও বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী উদ্বোধনী বক্তব্যে স্পিকার বলেন বঙ্গবন্ধু স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা বলেন নারী ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী এই বাঙালি যাতে জীবন মান উন্নত হয় যাতে সোনার বাংলার যে স্বপ্ন তার পিতা দেখে গেছেন সেটা যাতে পূরণ করা যায় সেই লক্ষ্য নিয়েই কাজ করছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি আসাদুজ্জামান আসাদুজ্জামানুর তিনি বলেন জনগণকে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী শেখ হাসিনা যিনি একটি সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটা সামগ্রিক চিন্তা নিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা শুধু অর্থনৈতিক অগ্রগতি নয় শুধু বিদ্যুতের অগ্রযাত্রা নয় শুধু সড়ক নির্মাণের অগ্রযাত্রা নয় এটা একটা জাতির সার্বিক নির্মাণের অগ্রযাত্রার তিনি আজকে মহানায়ক এদিকে প্রধানমন্ত্রী জনবার্ষিকীতে এমন ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়েছেন প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পী ও দর্শনার্থীরা এক্সিবিশন একটা সার্থক এক্সিবিশন হয়েছে এবং এটা ভবিষ্যতে কন্টিনিউ করবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেই আমাদের যে শিল্পী সমাজ আছে তো তারা হচ্ছে তাদের একটা প্রচেষ্টা নতুন প্রজন্ম শুধু ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বঙ্গবন্ধু কন্যা সম্পর্কে আরো বেশি জানার সুযোগ করে দেবে আঠারো অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনীটি রিয়াজ রহমান নিউজ নাইন ঢাকা